রাজনীতি করতে আসিনি, আমি সেবা করতে এসেছি। রাজনীতি করা মানেই হলো আমার এখন যে রাজনীতি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, রাজনীতি করা মানে হলো একজনকে একজনকে ল্যান্ড মারো, আরেকজনকে উঠাও, একে একে নামাও, ওকে উঠাও, সারাক্ষণই খালি একজন একজন পিছিয়ে লেগে থাকে। তো আমি এই জন্যই আমি বলি যে আমি রাজনীতি করতে আসিনি, আমি সেবা করতে এসেছি, আমি জনগণের সেবা করতে চাই এবং সেবা করার লক্ষ্যেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এটা বাংলাদেশের নদীমাতৃক দেশে, চারোদিকে নদী ভাঙ্গ এবং এখানে আমি এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি ছুটে বেরিয়েছি বিগত 5 বছরে। এমনও জায়গা আছে যেখানে এক একটা জায়গায় আমি 4 বার 5 বারও গিয়েছি, কোনো মন্ত্রী কোনো জায়গায় একবারে বেশি 5 বার গিয়েছে বলে বা 2 বার গিয়েছে বলে আমার জানা নেই। খোকন সেনেবাদ নির্বাচিত হওয়ার পরপরে, দায়িত্বভার নেওয়ার পরপরে ইতিমধ্যে 800 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং শুধু সেটাই না, আমি খোকন সাহেব অনুরোধ করেছি যে আপনি আরও 3-4টা প্রকল্প নিয়ে আসুন। আমাদের লক্ষ্য হলো আগামী 2-3 বছরের ভিতরে আমরা 2000 থেকে 5000 কোটি টাকা আমরা বিভিন্ন প্রকল্পে ব্যয় আমরা বরাদ্দ করার চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। তো এটা সম্ভব, এটা সম্ভব এই জন্য আমি কথাটা দৃঢ়তার সঙ্গে বলি, এই জন্য আমি আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন অবস্থায় প্রতি সপ্তাহে একনেক মিটিংয়ে আমি আমার মন্ত্রণালয়ের জন্য একটা প্রকল্প পাশ করাব। শুধু তাই না, মাঝে মধ্যে অনেক অনেক মঙ্গলবার গিয়েছে যে মঙ্গলবার আমি 3-4টা প্রকল্প আমি পাশ করেছি, লোকজন হা হয়ে যেত, দেখতো যে কী ব্যাপার এত প্রকল্প পাশ করে পানি সম্পদ মন্ত্রণালয় কী হবে। কিন্তু আমি পাশ করিয়েছি করেছি মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা বুঝেছে যে বলে বাংলাদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বিভিন্ন প্রকল্পগুলো পাশ করার দরকার, আমি ওনাকে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েছি। তো যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উনি সদয় হয়ে সেগুলো অনুমোদন দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস উনি জানেন যে বরিশালে বিগত বছরগুলোতে বরিশাল অবহেলিত ছিল, সুতরাং ওনাকে বুঝায় এই 800 কোটি টাকা তো পাস হয়েই গেছে, বাকি প্রকল্পগুলো পাস করা এটা কোনো সমস্যাই না, এটা প্রকল্প উপস্থাপন করতে পারলে পরেই আমরা পাস করতে পারবো। আপনারা আগামী 2-3 বছর শুধু দেখবেন বরিশালে প্রতিটা রাস্তায় কাজ হচ্ছে, আপনারা দেখবেন ড্রেনের কাজ হচ্ছে, আপনারা দেখবেন খাল খনন হচ্ছে। আপনারা জানেন যে আমি বরিশালে জলবদ্ধতা একটা বিশাল সমস্যা, বর্ষাকালে লোকজন বিশেষ করে মেয়েরা মেয়েদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় যে হাঁটু পর্যন্ত পানির ভিতরে মেয়েরা হেঁটে যায়। আমি সেটা সেই কষ্টের কথা আমি ফিল করে আমি চেষ্টা আমি আমি আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের 7টা খালের প্রকল্প অন্য জায়গা থেকে আমি কাট করে আমি বরিশালে নিয়ে এসেছিলাম, টেন্ডারও দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা বাস্তবায়ন করতে পারেনি। সেটা বাস্তবায়ন করতে পারলে হয়তো আমরা আরো আগে থেকে আমরা জলবদ্ধতা থেকে আমরা 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 বেঁচে যেতে পারতাম। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আছি দুঃখ প্রকাশ করে লাভ নেই, আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা পিছিয়ে তাকাতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকে আপনারা যারা এসেছেন আপনাদের আপনাদের দায়িত্ব